আরএমটিএলএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 40 ইঞ্চি লম্বা হাইনেক গলা কামিজ কিভাবে কাটিং করবেন। এর লম্বা হচ্ছে 40, বডি হচ্ছে 40, কমর হচ্ছে 35, হিপ হচ্ছে 40। আর যেহেতু এটা হাইনেক গলা, কাঁধ বড় হবে, তো এর জন্য কাঁধ হচ্ছে 14, আর হাতের লম্বা হচ্ছে 15, হাতের মুড়ি হচ্ছে 10, আর এর বডির মোড়ার মাপ হচ্ছে 7, এবং এর যে হিপের মাপ বা ফাড়া, লম্বা থেকে 20 ইঞ্চি বাদ দেওয়ার পর হচ্ছে ফাড়া, আর এর ঘের হচ্ছে 48 ইঞ্চি। তো আসুন দেখি এটা কি করে কাটিং করতে হয়। আর একটি কথা, সেটা হচ্ছে এই যে এখানে আমি কাপড়টা নিয়েছি, এখানে 2.5 গজ কাপড় আছে, আর এই কাপড়টা হচ্ছে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড়। তো আপনারা 2.5 গজ কাপড়, 2.5 হাত বহর নিলে সুন্দরভাবে এই সাইজের কামিজটা কাটতে পারবেন। আর যদি 2 হাত বহরে নেন, সেক্ষেত্রে এখানে 3 গজ কাপড় নিয়ে নেবেন। তো আসুন দেখি কি করে কামিজটা কাটিং করতে হয়। তো প্রথমে হচ্ছে যে লম্বার যে কামিজের ঘেরটা আছে, তো ঘের হচ্ছে 48। তো 48-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12, আরো সাথে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। প্রথমে 14 ইঞ্চি ভাঁজ দিবেন, এইভাবে 14 ইঞ্চি ভাঁজ দিয়ে হাইনেক গলা যেহেতু সেটা প্রথমে পিছন পাটটা কেটে নেবেন। তো আমি এখন প্রথমে পিছন পাটটা কাটবো। এর জন্য প্রথমে কাপড়টাকে সমান করবেন, তারপর সেলার জন্য কাপড় রাখবেন, রেখে লম্বা হচ্ছে 40, 40 হাফ ইঞ্চি বেশি নেবেন, এখানে হচ্ছে 45.5। সেলাইয়ের জন্য উপরে যে সেলাই দিবেন, তো সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি লাগবে, আর এর বোর্ডের মোড়ার মাপ হচ্ছে 7, 1/2 ইঞ্চি কম নেবেন, নেবেন হচ্ছে 6.5। তারপর উপর থেকে 14 ইঞ্চি নিচে হচ্ছে কোমরের মাপ, আর উপর থেকে 20 ইঞ্চি নিচে হচ্ছে হিপের মাপ। এভাবে দাগগুলা দেওয়ার পর সবগুলো দাগকে এভাবে সমান করে নেবেন। তারপর যেহেতু আমি আগেই বলেছি হাইনেক গলা, এর কাঁধ বড় হবে, তো কাঁধ হচ্ছে 14, 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল হচ্ছে 14.5, 1/2 ইঞ্চি সেলাই সহ 7.5। বডি হচ্ছে 40, তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, কোমর হচ্ছে 35, তো 35-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15.9, হিপ হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। এরপর ঘের, ঘের হচ্ছে 48, তো 48-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12। সবগুলো দাগ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে 7.5, এখানে নেবেন হচ্ছে 8। এটা হচ্ছে আর্ম হোলের মাপ নিয়ে, তারপর এটাকে এরকম শেপ কাট দিয়ে দাগ দিবেন, দাগ দিয়ে এখান থেকে এটাকে এভাবে রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দেওয়ার পরে বডির সাথে কোমরের এভাবে শেপ কাট দিয়ে প্রথমে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর শেপ কাট এইভাবে ধরে এরকম করবেন, একটু হালকা নিয়ে শেপটা, শেপ কাটটাকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে আবার হিপের সাথে এরকম মিলিয়ে দিবেন। তারপর হিপের যে দাগটা আছে সেই দাগ সহ নিচে এটা আস্তে আস্তে করে মিলিয়ে নিয়ে যাবেন, ঘেরের সাথে নিয়ে এরকম মিলিয়ে দিবেন। এই যে দেখুন, আমি যে ঘেরের সাথে এটাকে মিলিয়ে দিয়েছি। এরপর এর নেক লাইন হচ্ছে 3, আর এই পাশে 15 ইঞ্চি ডাউন দিবেন। এরপর এই পাটটাকে কেটে আলাদা করে নেবেন। তারপর এই যে এগুলাকে এরকম চিহ্ন কেটে দিবেন। এখন সামনা পাট কাটবেন, এটা হচ্ছে পিছন পাট। পিছন পাটটা এর উপরে রাখবেন,
রেখে তারপর এই পাশে 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন। তো এই কামিজের প্রথমে এখানে 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন, সামনা পাড়টা পিছন পাড় থেকে 4 ইঞ্চি বেশি থাকবো। তারপর এইখানে নেবেন হচ্ছে 1.25 ইঞ্চি, আর এখানে যে 3 ইঞ্চি, তিন ইঞ্চি নেওয়ার পর গলা হচ্ছে 6, গলা ডিপ হচ্ছে 6। তারপরে 3-এর সাথে এরকম দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে আপনি যে গলা দেন, যেমন আমি এটা এই গলা দিলাম, এদিকে ভি করে দিলাম, আর এই যে 1 ইঞ্চি দাগ দেওয়া হয়েছে 1 ইঞ্চির সাথে এটা এরকম এটার সাথে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর এটাকে এরকম শেপ দিয়ে দিবেন, এই যে দেখুন শেপটা দিয়েছি যে এরকম। এরকম দিয়ে তারপর এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন, নিয়ে তারপর এরপর এই যে পিছন পাটটা আছে এর উপরে রাখবেন, রাখার আগে গলাটা কেটে নিবেন। এই যে গলাটা এরকম কেটে নিবেন, কেটে নেওয়ার পর আবার এটা রাখবেন, রেখে এখন এই যে 1.5 ইঞ্চি দাগ দেওয়া হয়েছে সেই দাগে দাগে কেটে ফেলবেন। তো এই যে দেখুন আমাদের হাইনেক গলা কিন্তু কাটা হয়ে গেল। তো এইভাবে হাইনেক গলা কাটিং করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হাইনেক গলা কাটতে হয়। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ভালোভাবে রিপ্লাই দিই। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে দেবেন। তারপর বাকি হচ্ছে হাত। এরপর কামিজের যেই সাইডে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে হাত কেটে ফেলবেন। তো এর জন্য 2.5 গজ কাপড় নেবেন, 2.5 গজ কাপড় নিলে খুব সুন্দরভাবে হাতও হবে এবং কামিজও খুব ভালোভাবে কাটতে পারবেন। আর যদি 2 হাত ভরের কাপড় নেন সেক্ষেত্রে 3 গজ কাপড় নিতে হবে। প্রথমে এই পাশটা সমান করবেন, তারপরে 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য, এরপর লম্বা হচ্ছে 15, 1 ইঞ্চি নেবেন হচ্ছে ভাঙার জন্য, তারপর ওই লম্বা থেকে 3 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে ডাউন, এখন বোর্ডের মোড়ার মাপ নেবেন হচ্ছে 7, হাতের মোড়ি হচ্ছে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5। এরপর এখান থেকে এরকম দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে পরে আস্তে আস্তে কেটে মিলিয়ে দিবেন। তো এভাবেই হাইনেক গলার কামিজ কাটিং করবেন। তো এই ছিল আজকে আমার হাইনেক গলা কামিজ কিভাবে কাটিং করতে তার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটন আইকনটা অলে ক্লিক করে দিবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর এমটিএলএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।